রেস্টুরেন্টে বসে আপনি ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, ইভিনিং স্ন্যাক্স সব কিছু খেতে পারবেন। এবং এই রেস্টুরেন্টে খেতে খেতে আপনি মন্দারমণির সমুদ্র উপভোগ করতে পারবেন, সমুদ্রের ঢেউ গুনতে পারবেন। অসাধারণ, কোনো কথা হবে না। আমার তো সেই লাগতেছে, সেই স্বাদ আমার কাছে তো সেই লাগতেছে। বন্ধুরা, আমরা যারা সমুদ্র ভালোবাসি বছরে একবার বা দুবার দীঘা পুরী থেকে ঘুরে আসি, কিন্তু মন্দারমণি সেইভাবে যাওয়া হয় না। তার কারণ হলো, মন্দারমণির কথা আসলেই আমরা মন্দারমণির এক্সপেন্সিভ বাজেট নিয়ে খুবই ভয় পেয়ে যাই। মাথার মধ্যে একটাই চিন্তা আসে, মন্দারমণিতে যাওয়া, লাক্সারিয়াস হোটেলে থাকা, খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে বড়সড় বাজেট, যেটা আমাদের মতো মধ্যবিত্তের সবসময় সম্ভব হয় না। তাই বন্ধুরা, আজ মিনপিয়া ক্রিয়েশন নিয়ে চলে এসেছে মন্দারমণির এমন এক ট্যুর গাইড, যেখানে আপনারা জানতে পারবেন সব থেকে কম খরচে কিভাবে মন্দারমণি পৌঁছাবেন। একদম সাধ্যের মধ্যে সুইমিং পুল আছে এমন এক হোটেলের সন্ধান, যেখান থেকে মন্দারমণির বিচ মাত্র পায়ে হেঁটে 1 মিনিটের দূরত্ব, এবং যেই হোটেলের নিজস্ব রেস্টুরেন্টের খাওয়া দাওয়া খুবই সুন্দর এবং দাম একদম রিজনেবল প্রাইসের মধ্যে। তাই মন্দারমণিতে যাওয়া, থাকা, খাওয়া দাওয়া এবং সাইট সিন সব কিছুই বাজেট ফ্রেন্ডলি কীভাবে হবে, সেই তথ্য আমরা এই ভিডিওটিতে তুলে ধরেছি। তাই সব কিছু তথ্যের জন্য পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। চলুন শুরু করা যাক। আজও আমাদের জার্নি স্টার্ট হচ্ছে হাওড়া স্টেশন থেকে। বন্ধুরা, কলকাতা থেকে মন্দারমণি আসার দুটো উপায়, এক হলো ট্রেনে করে আর দুই হলো বাসে করে। তাহলে চলুন ট্রেনে করে কি করে মন্দারমণিতে পৌঁছাবো দেখে নেওয়া যাক। আপনারা যদি হাওড়া থেকে লোকাল ট্রেনে করে আসতে চান, সেক্ষেত্রে আপনারা হাওড়া থেকে ফার্স্ট সাঁতরাগাছি জাংশনে চলে আসুন। তারপর সাঁতরাগাছি জাংশন থেকে সকাল 6:45 দীঘা লোকাল ট্রেনটি ধরুন দীঘার উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি এই 6:45 ট্রেনটি সাঁতরাগাছি থেকে মেচেদা লোকাল হলেও এই ট্রেনটি মেচেদা থেকে নাম চেঞ্জ করে দীঘা লোকাল হয়ে যায়। আপনি যদি সাঁতরাগাছি থেকে এই 6:45 দীঘা লোকাল ট্রেনটিতে ওঠেন, তাহলে আপনি আশাপূর্ণা দেবী স্টেশনে নামুন। ভাড়া লাগবে 45 টাকা পার হেড। তারপর আপনি আশাপূর্ণা দেবী স্টেশন থেকে টোটো বা ট্রেকারে করে চলে আসুন চাউলখোলা মোড়, ভাড়া লাগবে 25 টাকা পার হেড। তারপর চাউলখোলা থেকে অটোতে করে চলে আসুন মন্দারমণিতে। আপনি যদি অটোতে করে শেয়ারে আসতে চান, তাহলে ভাড়া লাগবে 30 টাকা পার হেড। আর আপনি চাইলে অটো রিজার্ভ করেও মন্দারমণিতে আসতে পারেন। আপনারা এতক্ষণ তো দেখলেন ট্রেনে করে কি করে মন্দারমণিতে এসে পৌঁছানো যায়। এবার আমরা আপনাদেরকে বলবো বাসে করে কলকাতা থেকে কি করে মন্দারমণিতে পৌঁছাবেন, চলুন সেটাও জেনে নেওয়া যাক। আপনারা যদি কেউ বাসে আসতে চান, তাহলে কলকাতার এসপ্ল্যানেড থেকে দীঘাগামী বাস করে নামতে হবে চাউলখোলা মোড়। তারপর চাউলখোলা আসার পর ঠিক আগের মতো অটো এবং টোটোতে করে চলে আসুন মন্দারমণিতে।
আমরা এই মাত্র এসে পৌঁছালাম হোটেল প্যারাডাইসে। এখন বাজে 11:40 আর এর ডিস্টেন্স আছে 9 কিলোমিটার। আমরা সবে মাত্র এসে প্যারাডাইসে আসলাম, রুমের ভিতরে যাই, ফ্রেশ হই, তারপর প্যারাডাইস হোটেলটা একটু ঘুরিয়ে দেখাবো, চলুন। এটা হলো হোটেল প্যারাডাইজের ডবল বেডের নন এসি রুম, যার প্রাইস 1000 থেকে 1200 টাকা এবং এসি রুমের প্রাইস 1500 থেকে 1600 টাকা। আর সুইট রুম অর্থাৎ 6 বেডেড নন এসি রুমের প্রাইস হলো 3000 থেকে 3500 টাকা এবং 6 বেডেড সুইট এসি রুমের প্রাইস হলো 4000 টাকা। হোটেল প্যারাডাইসের এদিকে পরপর রয়েছে সুইট রুম, আর এদিকে পরপর রয়েছে নর্মাল রুম, আর এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোরে এগুলো হচ্ছে কমন স্পেস কাম ব্যালকনি, এখানে পরপর সব নর্মাল রুম পেয়ে যাবেন, আর ওপারটায় রয়েছে সব সুইট রুম। আর এই এই ফ্লোরের উপরেই রয়েছে সুইমিং পুল। চলুন এবার তাহলে সুইমিং পুল থেকে ঘুরে আসা যাক। এটা হলো হোটেল প্যারাডাইস, আমরা এই হোটেলেই উঠেছি। এই হোটেলের পাশের রাস্তা সোজা বিচে চলে যাচ্ছে, হেঁটে গেলে 1 মিনিটের মধ্যেই আপনি বিচ দেখতে পাবেন। চলুন বিচ থেকে ঘুরে আসা যাক। সোনালী রোদ্দুরে সবুজে প্রান্তরে, সোনালী রোদ্দুরে সবুজে প্রান্তরে, এ সোনা সোনা রোদ মেঘে দূরে রই আকাশে, আবেলা বাতাসে যাই আজ নামটি লিখে দুজনে। আমরা এখন
লাঞ্চ করতে বসলাম হোটেল প্যারাডাইসের নিজস্ব রেস্টুরেন্টে। আর আজকের আমাদের লাঞ্চে নিয়ে নিয়েছি একটা নিরামিষ মিল, আর একটা এগ কারি, আর একটা কাতলা মাছের কারি। সাথে রয়েছে চাটনি, এখানে রয়েছে পাঁপড়, আর স্যালাড তো দিয়েছে ঝুড়ি ঝুড়ি করে আলু ভাজা। চলুন খাওয়া স্টার্ট করি, আর টেস্টগুলো কেমন সেগুলো আপনাদেরকে জানাবো। আচ্ছা, এখানে বলে রাখি নিরামিষ মিল যার মধ্যে আছে ভাত, আলু ভাজা, ডাল, স্যালাড, চাটনি, পাঁপড়, এগুলোর মিল চার্জ আছে 100 টাকা প্লেট। আর ওই নিরামিষ মিলের মধ্যে একটা এঁচোড়ের তরকারিও আছে। আর আপনি যদি এক্সট্রা এক কারি নেন তার জন্য পার প্লেট 30 টাকা, আর আপনি যদি ফিশ কারি নেন তাহলে তার ইয়ে আছে 70 টাকা। চলুন খাওয়া স্টার্ট করা যাক। না, তরকারির টেস্টটা খুব সুন্দর আছে। তরকারির টেস্টটা এতই সুন্দর যে আপনার নিরামিষ থালি দিয়ে পুরো দুপুরের লাঞ্চ হয়ে যাবে, খুবই টেস্ট আছে। এখন আমি একটু মাছের কারিটা খেয়ে দেখব। অসাধারণ, কোনো কথা হবে না, খুবই ভালো, খুবই টেস্ট। আমার তো সেই লাগতেছে, সেই স্বাদ আমার কাছে তো সেই লাগতেছে। আমরা দুপুরে লাঞ্চ করার পর একটু রেস্ট নিয়ে চলে আসলাম লাল কাংড়া বিচ। মন্দারমণি বিচ মার্কেটে মনসা মন্দিরের ওখানে যে টোটো স্ট্যান্ড, অটো স্ট্যান্ড আছে, ওখান থেকে আমরা একটি টোটো বুক করে চলে আসলাম লাল কাংড়া বিচে। এই রাস্তা ধরে সোজা গেলেই পাবেন লাল কাংড়া বিচ। চলুন, ওয়েলকাম টু লাল কাংড়া বিচ। আমরা এখন এসে পৌঁছালাম লাল কাংড়া বিচে। এখানে আছে বিশাল বিস্তৃত বিচ, আর এটার হলো লাল কাংড়া বিচ। আর এই বিচটির নাম লাল কাংড়া হয়েছে কারণ এখানে প্রচুর পরিমাণে লাল কাংড়া পাওয়া যায়। দেখুন এই সব যে গর্তগুলো আছে এখানেই কাংড়াগুলো বার হয়। আমি চেষ্টা করছি একটু লাল কাঁকড়া দেখানো আপনাদের। দেখুন বন্ধুরা কত বড় কচ্ছপ লাল কাংড়া বিচে এটা আমরা দেখতে পেলাম। লাল কাংড়া বিচ থেকে ঘুরে আসার পর সন্ধ্যায় আবার বার হয়ে পড়ুন বিচ মার্কেটে। সন্ধ্যার বিচ মার্কেট এক অসাধারণ রূপ ধারণ করে। তাহলে চলুন ঘুরে আসা যাক রাতের বিচ মার্কেট থেকে।
প্যাকেটিং প্রাইস 280, এই যে এগুলো 220, আর বড়টা 280, এগুলো এটা কিসের হবে? এটা নারকেল খোলের আর সুতোর কাজ করা। এটা হলো মন্দারমণির বীজ, আর এই বীজের এই পার বরাবর আছে বিভিন্ন মাছের স্টল। কোনটার কেমন দাম আছে? তুনা, তুনা আছে, ওটা 100 আছে, 150 আছে। তুনা তুনা বীজ, তুনা কিন্তু ভালো, এটা 100 150, ভোলা 50, সুরমাই, হ্যাঁ সুরমাই আছে, 80 আছে, 100 আছে, সুরমা সুরমাই সুরমাই সুরমাই। আর এইগুলোর কি? এই ভোলা বেট কি 80টা পিস, 50টা পিস, এটা ভোলা বেট কি? হ্যাঁ ওটা কমপ্লিটগুলো কি রকম দাম বাবু? কমপ্লিট দুটো 60 টাকা আছে, এক পিস 80 আছে। এটা চিকেন পকোড়া, চিকেন পকোড়া 50 টাকা 6 পিস, আমুদি 50টা 20 পিস। আমুদি কত? 50 টাকা প্লেট 20 পিস আমুদি। এখন আমরা আছি অঞ্জলি সিসেল এম্পোরিয়াম, মন্দারমণি মাগালি মার্কেট। এখানে আপনারা প্রচুর রকমের ঝিনুকের আইটেম পেয়ে যাবেন। এখানে আছে বিভিন্ন রকম মূর্তি, পুরো ঝিনুকের কাজ, হাতের তৈরি, বিভিন্ন রকমের রেট আছে, 100 থেকে স্টার্ট করে 3000 টাকা 4000 টাকা পর্যন্ত আপনারা এই মূর্তি পেয়ে যাবেন, পুরো হ্যান্ডমেড। মন্দারমণি বীচ মার্কেট থেকে ঘুরে আসার পর আমরা আমাদের রাতের ডিনার সেরে নিলাম। তারপর সারাদিনের ক্লান্তি দূর করার জন্য চলে গেলাম সুইমিং পুলের কাছে। সুইমিং পুলের পাশে বসে সাউন্ড সিস্টেম এবং লাইটিং দেখতে দেখতে আমরা একটা সুন্দর কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম। গুড মর্নিং বন্ধুরা, এখন আমরা আছি মন্দারমণির বীচে। এখন ঘড়িতে বাজে 6:00, আর সকাল হতে না হতেই আমরা চলে এসেছি মন্দারমণির বীচে। আমরা মন্দারমণি বীচে এসেছি, তার মেন উদ্দেশ্য হলো মন্দারমণির বীচ থেকে সূর্যোদয়টা আপনাদেরকে দেখানোর জন্যে। কিন্তু দুর্ভাগ্যবশত সেটা দেখাতে পারলাম না। বীচ থেকে ঘুরে এসে ব্রেকফাস্ট করে হোটেল চেক আউট করে বার হয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তাহলে আজকের পর্বটি এই পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ফিরে আসছি নতুন কোনো এক পর্ব নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।